ফ্রেন্ডস, রিয়াজ ব্লগের নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই আরও একবার অনেক অনেক ওয়েলকাম এবং আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। তো দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে অটো করে যাচ্ছি, তো পুরো ভিডিওটা এনজয় করো, আশা করছি খুব ভালো লাগবে। নামলাম, বাবা এখন কোয়েল আনতে গেছে, ওই জন্য এখানে দাঁড়িয়ে রয়েছে। এই যে মা সঞ্জিতা, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। হচ্ছে আজকে শনিবার, ওই জন্য সুপার মার্কেটে যাচ্ছি, আমাদের জন্য কেনাকাটা করতে যাচ্ছি না, হচ্ছে কীর্তন তো বাড়িতে, ওই জন্য কিছু কেনাকাটা, সেই কেনাকাটা করতে যাচ্ছি সবাই মিলে। তো এখন বাজে প্রায় 12:30 বাজে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, এনজয় করো, আশা করছি খুব ভালো লাগবে। তো আমরা এখানে হচ্ছে আমরা হাবড়া যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছি, তো বাড়িতে রান্নাবান্না করে রেখেই এসেছি। তো এখন বাজে হচ্ছে 11:30, তো সবাই মিলে বেরিয়েছি। তো বাবা এখানে মাছের খাবার আনতে গেছে, ওই জন্য হাবড়া একটা জায়গায় নেমেছি, মানে জায়গাটার নাম আমি বলতে পারছি না। বাবা এখানে খোল নিতে এসেছে, তো এখানে দেখতে পাচ্ছি একটা স্কুলের পার্ক, এখানে একটা স্কুল দেখতে পাচ্ছ, বাচ্চাদের স্কুলেটা। আর এখানে দেখতে পাচ্ছ খেলার জিনিস রয়েছে। তো দেখতে পাচ্ছ আমরা কিছু সময় কাটাচ্ছি এখানে, যেহেতু বাবার অনেকটা টাইম লাগবে মাছের খাবার আনতে। তো এটা হাবড়া কোন জায়গা আমি ঠিক বলতে পারছি না, কিন্তু আমরা হচ্ছে হাবড়া সুপার মার্কেটে যাবো, ওর আগেই এই জায়গাটা। তো জানিও না এটা কি স্কুল, এখানে একটা স্কুল দেখতে পাচ্ছ, আর এখানে পার্কের মতো করা, এখানে বাচ্চারা খেলাধুলা করে। তো আমরাও একটুখানি এখানে দোল খাচ্ছিলাম, তো এগুলো দোল খেতে যে ছোটোবেলার কথাই মনে। আর আমরা সুপার মার্কেটে কেন যাচ্ছি সবটাই তোমাদেরকে বলছি। তো প্রথমে হচ্ছে কিছু শাড়ি দান করার জন্য বাবা কিনবে, ওই শাড়িগুলো দোকান থেকে একটা দুটো কিনলে তো, একটা দুটো যেহেতু কেনা হবে না, অনেকগুলো শাড়ি কেনা হবে। ওই জন্য ভাবলাম আজকে, যেহেতু আজকে হচ্ছে বুধবার, তো ব্লগটা আমি এতদিন ছাড়তে পারিনি, আমার টাইম হয়ে ওঠেনি, যেহেতু বাড়িতে একটা অনুষ্ঠান, ভীষণ কাজের চাপ, মানে বলে বোঝাতে পারবো না এত কাজের চাপ, ওই জন্য আমি ছেড়ে উঠতে পারিনি এতদিন ভিডিওটা। তো বুধবারে হাট বসে, ওখানে সকাল 5টা থেকে শুরু হয়, মানে 4টে থেকে শুরু হয়, 4টে থেকে 2টো অবধি কিন্তু খোলা থাকে। তো ওখানে ভাবলাম যাবো, ওখানে পাইকারি দামে জিনিসগুলো পাওয়া যায়, তোমরাও চাইলে ওখানে যেতে পারো। তো যেহেতু বেশি শাড়ি নেওয়া হবে, শাড়ি, ধুতি, পাঞ্জাবি, গামছা, আরও অনেক কিছু অনেক কিছু, তো যাই হোক, ওই জন্য যেহেতু বেশি করে আনা হবে, তাই জন্য আমরা সুপার মার্কেটেই যাচ্ছি কেনাকাটার জন্য। তো দেখতে পাচ্ছ আমরা সুপার মার্কেটে চলে এসেছি, তো এখানে এসে দেখি এখানে আস্তে আস্তে আমাদের প্রায় 1টার মতো বেজে গেছে। তো কিছু কিছু দোকান না এখানে বন্ধ করে ফেলছে দেখতে পাচ্ছ, আর কিছু কিছু খোলা দেখতে পাচ্ছ, কারণ ওদের বন্ধ করার টাইম হয়ে গেছে বলতে গেলে, ওই জন্য। তো প্রথমে ছাপার শাড়ি নিচ্ছে কতগুলো, তারপর হচ্ছে কিছু তাঁতের শাড়ি নেবে, আর আমাদের শাড়িগুলোও নেবো ভাবছি, এখান থেকেই নিয়ে নেবো, মানে সঞ্জিতার আমার, তারপর আরও যাদেরকে দেওয়া হবে তাদের জন্য কিছু শাড়ি। তো এখানে কেনাকাটা করতে করতে আমাদের প্রায় 3:30 মতো বেজে গেছে। তো দেখতে পাচ্ছ মা এখনও মানে চয়েস করছে এখানে কোন কোন শাড়িগুলো নেবে, তো ভালো খারাপ রয়েছে, তো ওই জন্য টাইম লাগছে বলতে গেলে। তো দেখতে পাচ্ছ অনেক দোকান বন্ধ করে ফেলছে, আর ভীষণ খিদে পেয়ে গেছে, আর মেয়ে যা জ্বালাচ্ছিল, মানে কি বলবো, কারণ ওরও ভীষণ খিদে পেয়ে গেছিলো, আমি খাবার নিয়ে আসিনি। তো ভাবলাম এই অবস্থায় রাস্তাঘাটে বসে খাওয়াবো না, ওই জন্য আমি খাবার আরও নিয়ে আসিনি, ভাবলাম একদম। তো এখন মার্কেটে যাচ্ছি, সঞ্জিতার এখন খিদে পেয়েছে, এখন রেস্টুরেন্টে যাবো খেতে বাবা মার সঙ্গে। আর শাড়ি কি কি কিনলাম, অনেক কিছু শপিং করেছি, তোমরা দেখতে থাকো না, বাড়ি গিয়ে দেখাবো, এখন বাড়ি গিয়ে দেখাবো না, একবারে পরে দেখাবো, বাড়ি গিয়ে দেখানো টাইম হবে না, এত কিছু দেখানো দেখানো সম্ভব না, ওই জন্য। তো এখন চলে এসেছি বেড কভারের দোকানে, তো এখান থেকে কিছু বেড কভার নেব এবং নাইটি নেব, যেহেতু বাড়িতে অনুষ্ঠান, বুঝতেই পারছো অনেক বেড কভার লাগবে। আর এখানে কিন্তু সব রকম জিনিস পাওয়া যায়, সব রকম মানে এমন কিছু নেই এখানে পাওয়া যায় না, সব কিছুই পাওয়া যায়, তোমরা চাইলে এখানে আসতে পারো। এটা হচ্ছে হাবড়া জয়গেছির মোড়ের মোড়ের কাছেই বলতে গেলে, এটা তো অনেক বড় মার্কেট বলতে গেলে। তো আমাদের ওখানে কেনাকাটা হয়ে গেছে, এবার কিছু খেয়ে নেব, খেয়ে দিয়ে আবার কেনাকাটা করব। তো এখন আমরা এসেছি হাবড়া, এটা রাজনন্দিনী,
তো হাবড়া যেহেতু কেনাকাটা করেছি, তো বাবা মা বলছিল যে মানে মা বলছিল যে রাস্তায় অন্য কোথাও দিয়ে খেয়ে নেই, কারণ রেস্টুরেন্টে গেলে অনেকটা টাইম লাগবে, কারণ ওদের সার্ভ করতে করতে অনেক টাইম লাগে, সেটা তোমরাও জানো। তো অতটা টাইম নিয়ে যাইনি, আবার বাবার বাড়িতে কাজও আছে, সন্ধেবেলা লোক আসবে বাড়িতে, ওই জন্য একটু তাড়াও ছিল বলতে গেলে। তো এখানে ভিড় ছিল না, কিন্তু ওদের খাবার সার্ভ করতে অনেকটা টাইম লাগে, দিতে টাইম লাগে ওদের। তো যাই হোক, আমরা অর্ডার করেছি হচ্ছে, বাবা মা তো বিরিয়ানি সিরিয়ানি খাবে না, ওই জন্য বাবা মা হচ্ছে প্লেন সাদা ভাত খাবে, আর ডাল ছিল আর চিকেন কষা ছিল, আর আমি আর সঞ্জিতা হচ্ছে বিরিয়ানি খাচ্ছি, চিকেন বিরিয়ানি দুজনে, আর হচ্ছে একটা চিকেন কষা। আর তোমরা ভাবতে পারো এত কেনাকাটা কেন করছি। তো বাড়িতে আমাদের এখানে যারা থাকো তারা অবশ্যই জানো, আমাদের বাড়িতে প্রতিবার অষ্টম করে কীর্তন হয়, গোপাল, যেহেতু বাড়িতে গোপাল রয়েছে, তো 3 বছর করা হয়েছিল, এবার নিয়ে 4 বছর হবে। তো অষ্টম করে কীর্তন হয় 3 দিন 4 দিন ধরে হয়, তার জন্যই সেই উপলক্ষেই কেনাকাটা বলতে পারো। তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বিরিয়ানিটা ভীষণ ভালো হয়েছিলো, আর ভীষণ খিদেও পেয়েছিলো, ওই জন্য পুরোটাই খেয়ে নিয়েছি। আমি কখনো 1 প্লেট বিরিয়ানি খেতে পারি না, এই ফার্স্ট টাইম মনে হয় আমি 1 প্লেট বিরিয়ানি পুরোটা খেলাম, মানে কখনো খেতে গেলে আমি না বিরিয়ানি খেতে পারি না, অর্ধেকটা ফেলে দিয়ে চলে আসি, এরকম একটা ব্যাপার। কিন্তু আজকে হয়তো বেশি খিদে পেয়েছিলো, ওই জন্য পুরোটাই খেতে পেরেছি। তো মেয়ে তো সেরকম কিছু খাইনি, হালকা একটু রাইস খেয়েছে আর একটু মাংস খেয়েছে, আর ডিমটা ছিল, ডিমটা খাইয়ে দিয়েছি, বিরিয়ানির ডিমটা। তো এখানে দেখতে পাচ্ছ আমরা মানে ঠাকুরের পাতার জন্য, সিংহাসনে পাতার জন্য কাপড় নিতে এসেছি নতুন। বাড়িতে তো কাপড় রয়েছে, কিন্তু অনুষ্ঠান যেহেতু গোপালের সবটাই নতুনভাবেই সাজানো দরকার, ওই জন্য নতুন নতুন সব কাপড়গুলো নিয়ে নিচ্ছে এই দোকানে। তো এখানে এসেও আমার মেয়ে ভীষণ জ্বালানো শুরু করে দিয়েছে, বাড়ি যাবে বাড়ি যাবে এরকম, মানে ওর আর ভাল লাগছিলো না, খাওয়া দাওয়া করেছে, ওর তো এখন ঘুমানোর টাইম, তো বাড়ি থাকলে তো এই টাইমে ঘুমায়, ওই জন্য এখানে বসে একটু দুষ্টুমি করছিলো ঘুমাতে পারছিলো না বলে। তো এখানে মার কাপড় কেনা হয়ে গেলে একটু আমরা কসমেটিক্সের দোকানে যাব, আমাদের শাড়ি কেনা হয়ে গেছে, তো শাড়ির জন্য কিছু কসমেটিক্স কিনবো। আর আমি যা যা জিনিস কিনছি সবটা কিন্তু দেখাতে পারবো না, আর সবটা মার কাছে থাকবে, ওই জন্য আমি দেখাতে পারবো না, আর এত কিছু খুলে খুলে দেখানো সম্ভব না। তো যখন আমরা শাড়িগুলো পরবো, তারপর গয়নাগাটি পরবো, তখন তোমরা দেখে নিও, এখন কিন্তু আমি আলাদা করে বাড়ি বসে খুলে দেখাতে পারবো না। তো যাই হোক, এখানে কেনাকাটা হয়ে গেলে আমরা কিছু কাপ প্লেট কিনতে যাবো, তো কাপও কিনতে হবে, কিছু ট্রে কিনতে হবে, আর অনেক কিছু কেনার আছে, আর আমাদের কসমেটিক্স কেনা আছে এবং গোপালের কিছু জিনিস কেনা আছে, এগুলো কিনে আমরা বাড়ি চলে যাব। তো আমরা অটো ভাড়া করে এসেছিলাম, অটো হচ্ছে হাবড়াতে দাঁড় করিয়ে রেখে এসেছি আমরা, হাবড়া হচ্ছে একটা স্টেশনের ওখানে দাঁড় করিয়ে রেখে এসেছি। তো দেখতে পাচ্ছ আমরা এখন এই দোকানে চলে এসেছি, আর দেখতে পাচ্ছ এই দোকান থেকে আমরা সব কসমেটিক্সগুলো কিনে নিলাম, সঞ্জিতার আর আমার যেগুলো লাগবে, আর গোপালের কিছু জিনিস কেনা হয়ে গেছে। মেয়ে তো ঘুমিয়ে পড়েছে দেখতে পাচ্ছ, অনেকটা সন্ধেও হয়ে গেছে, তো সন্ধে হয়ে গেছে, যেহেতু আর কিছু কেনাকাটা করবো না, এখনই বাড়ি যেতে হবে, আরও অনেক কিছু কেনার ছিল। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্স অবশ্যই জানিও। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।